কলকাতায় বিজেপির বন্ধের প্রতিক্রিয়া পড়ল মিশ্র বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা এর মধ্যে বিজেপির রাজ্য সভাপতি এম জি রোড অবরোধ নিয়ে উত্তেজনা ছড়ায় টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় সুকান্ত সহ বিজেপি কর্মীরা ফের কয়েকজনকে আটকও করা হয় দেখুন বিজেপির বন্ধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা এবার এমজির অবরোধ সেই অবরোধের নেতৃত্ব দিলেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং এই মুহূর্তে তিনি একদম সামনে থেকে থেকে কিন্তু তিনি তার যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাচ্ছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো পুলিশের ভূমিকা কি বলবেন হায় হায় মমতা ব্যানার্জি হায় হায় দর্শকদের প্রশ্রয় দানকারী মমতা ব্যানার্জী তোমায় জানাই ধিক ধিক ধিকা ধর্ষকদের প্রশ্রয় দানকারী মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিকা মমতা ব্যানার্জী হায় হায় বানার্জি শেম শেম মমতা বানার্জি শেম শেম চোরের নারী মমতা বানার্জি শেম শেম চোরের নারী মমতা বানার্জি শেম শেম ধর্ষকদের রানী মমতা বানার্জি তোমায় জানাই শেম শেম পুলিশ বিজন ম্যান নিয়ে এসে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে ভাবছে এইভাবে বিজেপির আন্দোলনকে বন্ধ করে দেওয়া হবে বিজেপির আন্দোলনকে বন্ধ করতে পারবেন না কারণ এখন আর এটা বিজেপির আন্দোলন নয় এটা জনতার আন্দোলনে পরিণত হয়েছে সুতরাং যেটা তার বক্তব্য যে জনতার আন্দোলনে পরিণত হয়েছে এই মুহূর্তে বিজেপির একাধিক কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যে যে গাড়ি সেই গাড়ি নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে আরও একজন বিজেপি কর্মী তাকে কিন্তু গ্রেপ্তার করে গাড়িতে তোলা হচ্ছে এবং সেই এই মুহূর্তে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকে এই মুহূর্তে ভ্যানে করে তুলছে আরও একজন তাকেও কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে এবং রাস্তায় বসে তারা চেষ্টা করছে গ্রেপ্তার না হতে কিন্তু তাদেরকে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে এই এমজি রোড ক্রসিংয়ে দেখুন দেখছেন তো পুলিশের ভূমিকা জি করা যেদিন সাত হাজার দুষ্কৃতি ঢুকেছিল সেদিন পুলিশ কোথায় ছিল সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্য সভাপতি এমপি তার কী অবস্থা করেছে দেখুন এই এই পরিস্থিতি চললে পরে বাংলার মানুষ আমাদের সঙ্গে চলে আছে তৃণমূলের সঙ্গে এখন পুলিশ আর দুষ্কৃতি দুষ্কৃতিতে নিয়ে আর পুলিশকে নিয়ে শাসক দলকে যখন এগো দেয় তখন এই পরিস্থিতি হয় করে বিজেপির মুরলীধর লেনের যে অফিস সেই অফিসে কিন্তু ফিরে চলেছেন সুকান্ত মজুমদার এবং সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু যে বিক্ষোভ বিজেপি কর্মীদের সেই বিক্ষোভ চলছে টায়ার জ্বালিয়েও কিন্তু তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা কিন্তু ধ্বনিত করেছে আমরা আরও বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বিজেপি যারা কর্মী এই মুহূর্তে পুলিশের তরফ থেকে গাড়ির মাথায় উঠে প্রতিবাদ তারা জানিয়েছে তাদের যেটা বক্তব্য যে করে যে ঘটনা সেই ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে এবং এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ নিরাপত্তার কারণে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং যাতে পরিবেশ স্বাভাবিক করা যায় সেই কারণে পিজান ভেদানো হয়েছে বেশ কিছু বিজেপি কর্মী তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে এমনটাই খবর ক্যামেরায় বরুণ ভাণ্ডারের সঙ্গে চয়ন চক্রবর্তী ট্রাইভ টিভি বাংলা